গণিত নবম দশম শ্রেণী এই ভিডিওর মাধ্যমে আমরা বোর্ড বইয়ের যে সতেরোটি অধ্যায় রয়েছে সেই সতেরোটা অধ্যায়ের পর্যায়ক্রমিক এমসিকু প্রশ্নগুলোর সমাধান পাবো এই সমাধানের উদ্দেশ্যে আমাদের আজকের আলোচনার বিষয় নবম অধ্যায় ত্রিকোণিত্তিক অনুপাত এই মিতিক অনুপাতের এমসিকুর জন্য গুরুত্বপূর্ণ যে সকল বিষয়গুলো রয়েছে অনুশীলনী নয় দশমিক একের মধ্যে রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত ও মান নির্ণয় অনুশীলনী নয় দশমিক দুয়ে রয়েছে কোনের ত্রিকোণমিতিক অনুপাত ও মান নির্ণয় এই ত্রিকূণভিত্তিক অধ্যায়টিতে এমসিকিউর জন্য যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তার মধ্য থেকে এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে কসথিটাইকল টু ওয়ান বাই টু হলে এর মান নির্ণয় করো বা এর মান কোনটি তা প্রথমত এই প্রশ্নটাকে সমাধান করার জন্য আমরা যে কাজটি করব। থিটার মান বের করতে পারি তাহলে থিটার মান যত আসবে এইখানে কর থিটার থিটার জায়গায় বসাই দিলে সেই কর থিটার যে মানটা হবে সেই মানটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার অর্থাৎ ক নম্বর অপশনটি উত্তর হবে তখন তাহলে আমরা প্রথমত যে কাজটি করব থিটার মানটি বের করব। কিভাবে আমরা থিটার মান বের করতে পারি আমরা সহজেই ক্যালকুলেটারের সমাধান করতে পারি এর জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে এমএস ক্যালকুলেটারে ইউজ করতে পারি আমরা এমএস ইএস সকল ক্যালকুলেটারের সমাধান করতে পারবো প্রথমত থিটার মান বের করবো আমরা তাহলে এই থিটার মান বের করার জন্য কী কাজ করতে পারি প্রথমত শিফট শিফট বাটন প্রেস করবো শিফট তারপরে এই যে কস সাইন কস টেন এখানে আমরা কস বাটন প্রেস করলাম কস তাহলে কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই টু হলে এখান থেকে আমরা থিটার মান বের করার জন্য প্রথমে যে কাজটি করলাম শিফট তারপরে কজ তারপরে ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম দেওয়ার পরে ওয়ান ওয়ান বাই টু অর্থাৎ ওয়ান ভাগ টু ব্র্যাকেট ক্লোজ তাহলে আমরা এই কজ টু হাফ হলে এই অপশনটুকু থেকে থিটার মান বের করার জন্য প্রথমে যে কাজটি করলাম শিফট কজ ব্র্যাকেট শুরু ওয়ান ভাগ টু ব্র্যাকেট ক্লোজ তারপরে যদি আমরা ইকুয়াল প্রেস করি সিক্সটি ডিগ্রি চলে আসে এই সিক্সটি ডিগ্রি আমরা যদি কিনা না কট থিটার এখানে বসাই কট থিটার এখানে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কট সিক্সটি তো এখানে এই এমএস ক্যালকুলেটারে বসাতে পারবো না কারণ এমএস ক্যালকুলেটরে সাইন কজ ট্যান রয়েছে তাহলে কটের মান আমরা কেমনে বের করব আমরা সকলেই জানি যে কট থিটার সমান ওয়ান ভাগ টেন থিটার তাহলে কট থিটার মান বের করার জন্য আমরা যে কাজটি করতে পারবো ওয়ান ভাগ টেন থিটার থিটার মান কত পেয়েছিলাম সিক্সটি ডিগ্রি সিক্সটি ইকুয়াল তাহলে মান আসলো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন থ্রি ফাইভ জিরো টু সিক্স নাইন এই অপশনটুকু তাহলে আমরা অপশন টেস্ট যদি করি ওয়ান ভাগ রুট থ্রি পয়েন্ট ফাইভ সেভেন সেভেন থ্রি ফাইভ জিরো টু সিক্স নাইন তাহলে সেই হিসাবে আমাদের কর থিটা অথবা ওয়ান ভাগ টেন থিটার মান আসলো ক ওয়ান ভাগ রুট থ্রি পরবর্তী প্রশ্নটি রয়েছে স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান বাই থ্রি হলে কস টু দি দিবার ফোর থিটা মাইনাস সাইন টু দেওয়ার ফোর থিটা এর মান কত আমরা এই কস টু দি দেওয়ার ফোর থিটা এবং মাইনাস সাইন টু দেওয়ার ফোর থিটা এটাকে আমরা যদি কিনা একটু ভেঙে লিখি এরকম যে কজ স্কোয়ার থিটা এর স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা এর স্কোয়ার তাহলে কদ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর যে স্কোয়ার করে আমরা লিখতেছি তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে আসে তাহলে সেক্ষেত্রে কদ স্কোয়ার থিটা মাইনাস সাইনস্কোয়ার থিটা ইন্টু কদ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা এই সূত্রটা বসানো যায় তাহলে আমরা কদ স্কোর থিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটার মান যদি ওয়ান বাই থ্রি বসাই আর ইন্টু দিয়ে যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান যদি ওয়ান বসাই তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান অপশন ঘ নম্বর ওয়ান বাই থ্রি অ্যান্সার চলে আসে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে কট থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সমান ওয়ান ভাগ রুট থ্রি হলে সাইন থিটা সমান কত তা আমরা এটাও ক্যালকুলেটারের সাথে সহজেই সংক্ষেপে অ্যান্সার বের করতে পারবো তা আমরা প্রথমত যে কাজটি আমাদের করতে হবে আমরা সকলে জানি যে কট থিটার সমান ওয়ান ভাগ ট্যান থিটা তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে কটের বিপরীত হচ্ছে ট্যান তাহলে এইখান থেকে আমরা যদি ক্যালকুলেটরের বসাতে চাই তাহলে কি করব কট থিটা মাইনাস তিরিশ ডিগ্রি এখানে আমরা লিখবো ট্যান থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সমান ওয়ান ভাগ রুট থ্রি এর বিপরীত হচ্ছে রুট থ্রি বাই ওয়ান তাহলে আমরা ক্যালকুলেটরের জন্য যে কাজটি চিন্তা করতে পারি টেন থিটা মাইনাস ত্রিশ ডিগ্রি সমান রুট থ্রি হলে সাইন থিটা সমান কত তাহলে আমরা টেন থিটা মাইনাস থ্রিশ ডিগ্রি সমান রুট থ্রি কারণ কটের বিপরীত ট্যান সেই হিসাবে তাহলে থি টেন থিটা মাইনাস থ্রিশ ডিগ্রি সমান রুট থ্রি হলে সাইন থিটা সমান কত তাহলে আমরা এখান থেকে যে কাজটি করব প্রথমত আমরা টেন কত ডিগ্রি মান রুট থ্রি এটা বের করে নিব তারপরে আমরা এই মাইনাস ত্রিশ যোগ করে যত আসবে সেখান থেকে আমরা সাইন থিটার থিটার মানটা বসাই দিব তাহলে প্রথমত আমরা এর মানটা বের করি তাহলে যে কাজটি করতে হবে আমাদের প্রথমত শিফট ব্র্যাকেট শুরু থ্রি রুট থ্রি তাহলে আসলে কত সিক্সটি ডিগ্রি তাহলে আমরা যেটা বুঝলাম যে ট্যান থিটা মাইনাস থ্রি ডিগ্রি সমান রুট থ্রি সেখান থেকে আমরা ট্যান রুট থ্রির মান কত আসতেছে এখানে ট্যান ইনভার্স রুট থ্রি মান সিক্সটি ডিগ্রি তাহলে থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সমান সিক্সটি থিটার সমান মাইনাস তিরিশ ডানপাশে চলে গেলে প্লাস তিরিশ অর্থাৎ সিক্সটি আর থার্টি যোগ করে আসলো নাইনটি ডিগ্রি এখন আমরা এই থিটার জায়গায় বসাবো নাইনটি ডিগ্রি তাহলে আমাদের সাইন নাইনটি ডিগ্রি মান কেমনে বের করবো সাইন নাইনটি ইকুয়াল তাহলে সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান এবং আমাদের এখানে কারেক্ট অ্যান্সার গ ওয়ান পরবর্তী প্রশ্নটি রয়েছে ট্যান থ্রি এ সমান রুট থ্রি হলে এ সমান কত আমরা সহজে এটা ক্যালকুলেট করতে পারবো কিভাবে করতে পারবো প্রথমত আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে থ্রাইজ এ সমান রুট থ্রি মানে ট্যান ইনভার্স রুট থ্রি অর্থাৎ আমরা ট্যান থিটা হিসেবে যদি আমরা থ্রাই কে ধরি তাহলে প্রথমত আমরা থ্রাইজে অর্থাৎ থিটার মানটা আগে বের করব সেই জন্য আমাকে প্রথমত যে কাজটি করতে হবে শিপট ট্যান প্রেস করতে হবে শিপ ট্যান প্রেস করে ব্র্যাকেট দিতে হবে যে ডানপাশে যে রুট থ্রি মানটা আছে রুট থ্রি লিখব ব্র্যাকেট ক্লোজ তাহলে ট্যান ইনভার্স রুট থ্রি সমান সিক্সটি তাহলে আমাদের সেই হিসাবে যেটা বুঝলাম যে ট্যান থিটা সমান রুট থ্রি অথবা ট্যান থ্রাইজের সমান রুট থ্রি সেই হিসাবে থিটা সমান আমরা পেলাম সিক্সটি ডিগ্রি তাহলে এ সমান সিক্সটি ভাগ থ্রি তাহলে সিক্সটি ডে থ্রি দ্বারা ভাগ করলে আমরা পাবো টোয়েন্টি ডিগ্রি তাহলে আমাদের অপশন হচ্ছে টোয়েন্টি ডিগ্রি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে জিরো ডিগ্রি লেস দ্যান ইকুয়াল থিটা লেস দ্যান ইকুয়াল নাইনটি তার মানে বোঝানো হচ্ছে যে এই থিটার মানটা জিরো ডিগ্রির সমান এবং জিরো ডিগ্রি থেকে বড়ো এবং নাইনটি ডিগ্রির সমান এবং নাইনটি ডিগ্রি থেকে ছোটো হতে পারে এর জন্য সাইন থিটা এর সর্বোচ্চ মান কত সাইন থিটা এর সর্বোচ্চ মান কত তাহলে আমরা যে কাজটি করতে পারি যেহেতু এখানে থি থিটার মান নাইনটি ডিগ্রি সর্বোচ্চ তাহলে আমরা ক্যালকুলেটারে সাইন থিটা অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রির মান কত আসে সেটা একটু চেক করে আসি সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান আমরা সেই হিসেবে বলতে পারি সাইন থিটা অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রি এর সর্বোচ্চ মান ওয়ান অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ঘ নম্বর অপশনে রয়েছে ঘ নম্বরে ওয়ান এই ওয়ানটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ছয় নম্বর প্রশ্ন রয়েছে যে এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি সমান টু এই যে এসি এসি সমান হচ্ছে টু এবং এবি সমান ওয়ান তারপরে বলছে যে এসি বিকোণ সমান 30 ডিগ্রি এটা কেমনে হয় এসি বিকোণ সমান 30 ডিগ্রি পরবর্তীটা বলছে যে টেনের সমান রুট থ্রি তার পরবর্তীতে অপশনে রয়েছে সাইন এ প্লাস সি সমান জিরো ডিগ্রি আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে গ নম্বর এক দুই অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর অপশনটি আমাদের রাইট হবে এখন এসি বিকোণ সমান আমরা তিরিশ ডিগ্রি অর্থাৎ সিকোনের মান তিরিশ ডিগ্রি কেমনে পাই সেটা আমরা একটু দেখি প্রথমত আমরা এই চিত্র থেকে যদি একটু খেয়াল রাখি যে এসির মান হচ্ছে টু এবির মান হলো ওয়ান তাহলে সিকোণ যদি আমরা বের করি অর্থাৎ আমরা সকলেই জানি যে থিটা থিটাকোণ যেটা আমরা ধরি তার বিপরীত বাহু হচ্ছে লম্ব আসে তাহলে যদি বিপরীত লম্ব হয় তাহলে থিটাকোণের বিপরীত ভাব হচ্ছে লম্ব আর এখানে আছে হলো অতিভুষ তাহলে লম্ব ভাগ অতিভুষ তাহলে সাইন সি সিকোণ সমান লম্বভাগ অতিভুষ অথবা সাইন সি বি কোণ সমান লম্বভাগ অতিভুষ তাহলে লম্বভাগ অতিভুজ মানে হচ্ছে ওয়ান বাই টু তাহলে সাইন সমান ওয়ান বাই টু তাহলে শুধু সিকোন সমান শুধু সিকোনের মান বের করতে গেলে সাইন কত আসবে তিরিশ ডিগ্রি তাহলে আমরা এসি বিকোনের মান তিরিশ ডিগ্রি এটি রাইট অ্যান্সার পরবর্তী যে অপশনটি রয়েছে ট্যানের সমান রুট থ্রি আমরা ট্যানের সমান রুট থ্রি কেমনে পাবো আমরা এভাবে পাইতে পারি যে এখান থেকে যদি আমরা ট্যান এ কোণ যদি বলি এ কোন তাহলে এ কোণের বিপরীতভাবে হচ্ছে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে আমাদের এই যে বিসির মানটা বের করতে হবে আমরা করেছে সূত্রের সাহায্যে এরকম ভাবে বের করতে পারবো রুট অভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজের মান হচ্ছে টু টু এর স্কোয়ার ফোর আর এখানে হচ্ছে ওয়ান এর স্কোয়ার তাহলে ওয়ান তাহলে রুট ওভার ফোর মাইনাস ওয়ান সমান রুট ওভার থ্রি তাহলে ট্যান এ কোণ সমান হচ্ছে হলো লম্ব ভাগ ভূমি অর্থাৎ ট্যানের সমান রুট থ্রি ভাগ ওয়ান সেই হিসেবে আমাদের দুই নম্বর অপশনটি রাইট আর সাইন এ কোণ আর সিকোনের যোগফল জিরো ডিগ্রি অর্থাৎ আমাদের এই এ কোনটা আর সিকোণটার মান যোগফল করলে জিরো ডিগ্রি এটা আমাদের অপশন রাইট নয় এটা অ্যানসার আসে না জিরো আসবে না সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে সমকোণে ত্রিভুজে অতিভুজ এসি সমান টু এবং এবি সমান ওয়ান হলে সমান ক সাইন সি কজে প্লাস এ কে সমান ফাইভ বাই টু টেন সি সমান টু বা গ্রুট থ্রি আমরা এই এর মধ্যে থেকে আমাদের উত্তর হচ্ছে ক নম্বর ওয়ান ও টু দুই নম্বর এক এবং দুই নম্বর অপশন আমাদের হচ্ছে সঠিক উত্তর এখন আমরা দেখে আসি যে কিভাবে এই অপশনটুকু আমাদের আসে প্রথমত আমরা দেখি যে কজ সমান সায়েন্সি তাহলে আমাদের প্রয়োজন এ কোণের বিপরীতবাহু লম্ব এখানে এবি হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে ক যে কোণের ক্ষেত্রে আমাদের যদি কিনা ভূমির মানটা আমাদের বের করতে হয় তাহলে কী করতে হবে অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ারটা বিয়োগ করতে হবে তাহলে ফোর থেকে রুট থ্রি যদি আমরা বিয়োগ দেই তাহলে ফোর মাইনাস থ্রি তাহলে আমাদের আছে ওয়ান রুট ওভার অন করলে আমাদের এবির মান আসে হচ্ছে ওয়ান তাহলে এবির মান যদি ওয়ান আসে তাহলে কজ সমান কি ভূমি ভাগ অতিভুজ ওয়ান বাই টু কজ সমান হচ্ছে ওয়ান বাই টু তাহলে কজ ওয়ান বাই টু আসে এবং সাইন সির ক্ষেত্রে যদি আমরা হিসাব করি সাইন সি সি তাহলে সি কোণের বিপরীত হচ্ছে লম্ব তাহলে এখানেও আমাদের কিন্তু ওয়ান আর ভূমি হচ্ছে রুট থ্রি অতিপূতলো টু তাহলে এখানে সায়েন্স সমান ও আমরা ওয়ান বাই টু বলতে পারি তাহলে সেই হিসেবে কদের মান ওয়ান বাই টু সায়েন্সির মান ওয়ান বাই টু ঠিক আছে তেমন ভাবে আমরা বাকি অপশনগুলো টেস্ট করলে ক নম্বরটি আমাদের উত্তর চলে আসে